হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব ব্লাড। ব্লাড থেকে কী কী কোশ্চিন করতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে। দেখো, এক নম্বর কোশ্চিন, ডিফিনেশন অফ ব্লাড। ব্লাড কাকে বলে? আমি একটা জিনিস জানিয়ে দিই, কীভাবে তোমরা পড়াশোনা করবে। যেমন আজকে আমি ব্লাড নিয়ে আলোচনা করছি, তোমরা দেখবে ব্লাড নিয়ে যখন আলোচনা করছি তো পয়েন্ট টু পয়েন্ট জানতে হবে, প্রত্যেকটা জিনিস জানতে হবে ব্লাড সম্পর্কে। ঠিক আছে, তাহলে ব্লাডের প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারবে, ব্লাড থেকে যে কোনো কোশ্চেন করলে তোমরা অ্যান্সার দিতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। এক নম্বর কোশ্চেন, ডিফিনেশন অফ ব্লাড। ব্লাড কাকে বলে? ব্লাড ইজ এ লিকুইড কানেক্টিভ টিস্যু। ব্লাড এক ধরনের তরল কানেক্টিভ টিস্যু। দুই নম্বর কোশ্চিন, ব্লাড নন এ অলসো, মানে ব্লাডের আরও কী কী নাম থাকতে পারে, কী কী নাম? ফ্লুইড অফ লাইফ, ফ্লুইড অফ গ্রোথ অ্যান্ড ফ্লুইড অফ হেলথ। ব্লাডের আরেক নাম ফ্লুইড অফ লাইফ, তোমরা ফ্লুইড অফ লাইফও বলতে পারো। তারপরে ফ্লুইড অফ গ্রোথ অ্যান্ড ফ্লুইড অফ হেলথ। তিন নম্বর কোশ্চিন, টেম্পারেচার অফ ব্লাড, কোর বডি টেম্পারেচার। এখানে বলছে কোর বডি টেম্পারেচার। কোর বডি টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটে বলতে গেলে 100.4 ডিগ্রি ফারেনহাইট। তোমরা ভাবছে যে এতটা টেম্পারেচার হলে তো সেটাকে ফিভার বলবো না, এখানে ভাবতে হবে বা জানতে হবে তোমাদের কোর বডি টেম্পারেচার। কোর বডি মানে হচ্ছে বডির ভিতরের যে অর্গানগুলোর যে টেম্পারেচার সেটা বোঝানো হয়েছে। আমরা সাধারণত বাইরের টেম্পারেচারটা মাপি, এটা কিন্তু কোর বডি টেম্পারেচার বলি। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। নর্মাল রেঞ্জ পিএইচ অফ ব্লাড, মানে হচ্ছে ব্লাডের যে পিএইচের মান সেটা কত, তোমরা সবাই জানো 7.35 to 7.45। আর এই যে পিএইচের থাকে সেটা হচ্ছে অ্যালকালাইন, মনে রাখবে অ্যালকালাইন, এটাও কোশ্চেন করতে পারে। পরের কোশ্চেনে চলে আসি, নর্মাল ব্লাড ভলিউম মেল এবং ফিমেল। ছেলেদের মেলদের ক্ষেত্রে কতটা পরিমাণ ব্লাড থাকে আর ফিমেলদের ক্ষেত্রে কতটা পরিমাণে ব্লাড থাকে। দেখো, মেলদের ক্ষেত্রে 5 to 6 লিটার, 5 থেকে 6 লিটার মেলদের ক্ষেত্রে থাকে, ফিমেলদের ক্ষেত্রে 4 to 5 লিটার, 4 থেকে 5 লিটার। ছয় নম্বর কোশ্চিনে চলে আসি, দ্য নর্মাল ব্লাড ভলিউম ইন নিউবর্ন। নিউবর্নের ক্ষেত্রে কতটা পরিমাণে ব্লাড থাকে নিউবর্ন, ঠিক আছে আমরা জেনে নেব নিউবর্নের ক্ষেত্রে কতটা থাকে। নর্মাল ভ্যালু অফ এখানে 80 ml/kg বডি ওয়েট, ঠিক আছে 80 ml/kg বডি ওয়েট। তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে বলা যায়, যদি 2 কিলো মানে 2 কেজি ওজনের নিউবর্ন একটা বেবি হয়, তাহলে তার ব্লাড ভলিউম মানে ব্লাডের পরিমাণ শরীরে কতটা থাকবে সেটা হচ্ছে, এটাকে যেমন হচ্ছে 1 কেজি 80 ml থাকবে, তাহলে 2 কেজি কত, 80 80 160, ঠিক আছে ml থাকবে। তো এটাই হচ্ছে মানে ওজনের উপর ডিপেন্ড করেছে নিউবর্নের। ঠিক আছে, এবার চলে আসি কিছু ইম্পর্টেন্ট সাবস্ট্যান্স, মানে হচ্ছে ব্লাডের যে কিছু ইম্পর্টেন্ট নর্মাল ভ্যালুগুলো সেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, এগুলো কিন্তু কোশ্চিন করে। কী কী জানবো? গ্লুকোজ, গ্লুকোজের নর্মাল ভ্যালু হচ্ছে, এটা কিন্তু ব্লাডের, দেখো এখানে ব্লাডের এটা বলেছে 7 to 110 mg/dL, 70 থেকে 110। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন 0.5 to 1.5 mg/dL, ঠিক আছে। এবার হচ্ছে আমরা জেনে নেব কোলেস্ট্রল আপ টু 200 mg/dL। তো এগুলো হচ্ছে নর্মাল ভ্যালু। প্লাজমা প্রোটিনের নর্মাল ভ্যালু হচ্ছে, নর্মাল ভ্যালু হচ্ছে 6.4 to 8.3 gram/dL। প্লাজমার মধ্যে আরও কী কী থাকে, একটা হচ্ছে অ্যালবুমিন আর হচ্ছে গ্লোবুলিন, দুটো থাকে, এটাও তোমরা দেখে নেবে। বিলিরুবিনের নর্মাল ভ্যালু হচ্ছে 0.5 to 1.5 gram/dL। আয়রন হচ্ছে 50 থেকে 150, কপার হচ্ছে 100 থেকে 200, ক্যালসিয়াম হচ্ছে 9 থেকে 11 mg/dL, সোডিয়াম হচ্ছে তোমরা সবাই জানো সোডিয়ামের 135 থেকে 145, পটাশিয়াম 3.5 to 5.10, ক্লোরাইড হচ্ছে 97 to 107, বাইকার্বনেট হচ্ছে 22 to 27, 22 থেকে 27, ঠিক আছে। এগুলো হচ্ছে নর্মাল ভ্যালু, এগুলো কিন্তু জানতে হবে তোমাদের, যে কোনো সময় কোশ্চিন করতে পারে নর্মাল ভ্যালু। এবার আমরা
পরের কোশ্চেনে চলে আসব। ফাংশন অফ ব্লাড, যেহেতু আমরা ব্লাড সম্পর্কে পড়ছি, তাহলে ব্লাডের কাজ কী, ফাংশন কী, কী কী কাজ করে ব্লাড, এখানে দেখুন ব্লাড ট্রান্সপোর্ট গ্যাস হিসাবে কাজ করে, ব্লাড কী কাজ করে, ট্রান্সপোর্ট হিসাবে কাজ করে, নিয়ে যাওয়া এবং নিয়ে আসা মানে হচ্ছে ট্রান্সপোর্ট হিসাবে কাজ করে। গ্যাস, গ্যাসের মধ্যে কি ওটু, ওটু নিয়ে যায় বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। নিউট্রিয়েন্টের মধ্যে তুমি গ্লুকোজ থাকে, অ্যামিনিও অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এগুলো থাকে, এগুলো নিয়ে যায় নিয়ে আসে, এগুলো সরবরাহ করে। তারপরে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট সরবরাহ করে, ওয়েস্ট প্রোডাক্টগুলো মানে বাইরে করে ফেলে দেয় ব্লাডের মাধ্যমে, যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিটিনিন, এগুলো কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট। হরমোন যেমন হচ্ছে জিএইচ, টি3, টি4, টিএইচ এগুলো, অ্যান্ড হিট ফ্রম ওয়ান পার্ট অফ বডি টু আদার পার্ট অফ দ্য বডি, এবং কি শরীরের মধ্যে হিট প্রোডাক্ট করে, হিট, ঠিক আছে, হিট প্রোডাক্ট করে। আরেকটা তোমরা জেনে রাখো, ফাংশন অফ ব্লাড, ব্লাড হেল্প টু মেনটেন হোমোস্টেটিস, হোমোস্টেটিস মানে হচ্ছে বজায় রাখা, যেমন হচ্ছে ওয়াটার ব্যালেন্স করে রাখা, ওয়াটারটা ব্যালেন্স করে রাখছে ব্লাড, অ্যাসিড ব্যাস ব্যালেন্স করে রাখছে ব্লাড, অ্যান্ড বডি টেম্পারেচারও রেগুলেশন করে রাখছে ব্লাড। তাহলে এগুলো হচ্ছে ব্লাডের কাজ। আরেকটা বলতে পারো ব্লাড প্রোটেক্ট, ব্লাড কি প্রোটেক্ট করে, আস ফ্রম দ্য এক্সেসিভ হ্যামোরেজ বাই দ্য ক্লটিং আফটার ইঞ্জুরি, যদি ইঞ্জুরি হয়ে যায় ক্লটিংয়ের মাধ্যমে সেটাকে কি করে প্রোটেক্ট করে, ব্লাড ক্লটিংয়ের মাধ্যমে সেটাকে প্রোটেক্ট করে। তো এগুলো হচ্ছে ফাংশন অফ ব্লাড, ভালো করে দেখে নাও ফাংশন অফ ব্লাড, কোশ্চেন করলে এই তিনটা পয়েন্টের মধ্যে যে কোনো দুটো বা একটা পয়েন্ট বললে নাম্বার পেয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসি, পরের কোশ্চেন এখানে তোমাদের সুন্দরভাবে মানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব জিনিসটা। হোল বডি, উপরে লিখেছি হোল বডি, আমরা ব্লাডের যে কম্পোনেন্টগুলো জানব, আমাদের শরীরের মধ্যে হোল বডি, আমরা বডির মধ্যে ব্লাডের যে পরিমাণ, ব্লাড কত থাকে, 8% ব্লাড থাকে, আর হচ্ছে টিস্যু, যে শরীরের টিস্যু নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে 92%, তাহলে হচ্ছে 8% শুধুমাত্র ব্লাড থাকে, 92% টিস্যু দিয়ে গঠিত হয় এই এই টিস্যু, সরি এই ব্লাডটা। দেখো এখানে এর চিহ্ন দিয়েছি ব্লাড, এবার আলোচনা করব। ব্লাডের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে সেলস, দুটো নিয়ে গঠিত হয় ব্লাড। প্লাজমা 55% আর হচ্ছে সেলস হচ্ছে 45, ঠিক আছে। তো প্লাজমাকে আমরা ফের আবার তিনটে ভাগে ভাগ করব, তিনটা জিনিস নিয়ে প্লাজমা তৈরি হয়, কী কী, প্রোটিন, আদার সেলুটেস আর হচ্ছে ওয়াটার, এই তিনটা জিনিস নিয়ে প্লাজমা তৈরি হয়। সেলস কটা জিনিস নিয়ে তৈরি হয়, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। প্লাজমা ভালো করে দেখো, প্লাজমা সম্পর্কে যখন আমরা জানবো, যেমন বললাম প্রোটিন, প্রোটিনের মধ্যে কী কী থাকবে, একটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রোজেন আর হচ্ছে আদার্স প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন নিয়ে গঠিত। ভালো করে দেখো পার্সেন্টেজগুলো আমি লিখে দিয়েছি, নর্মাল ভ্যালুগুলো, এগুলো তোমাদের সুবিধা হবে। পরে আদার সেলুটেস, যেটা হচ্ছে আদার্সের মধ্যে যেটা পড়ছে গ্যাস, গ্যাসের মধ্যে কী পড়বে, ওটু, সিওটু, এনওটু, ঠিক আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো হচ্ছে পড়ছে। নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে কী পড়বে, গ্লুকোজ পড়বে, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট। আর হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঠিক আছে, হরমোন, এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে পড়ছে, আর একটা হচ্ছে হরমোন। তো এগুলো হচ্ছে আদার্স। ওয়াটার, ওয়াটার হচ্ছে 91.5% ওয়াটার। প্লাজমার মধ্যে যে জলটা থাকে সেটা 91.5% শুধু জল থাকে প্লাজমার মধ্যে, বাকি এই দুটো জিনিস থাকে, প্রোটিন থাকে প্লাজমার মধ্যে আর হচ্ছে আদার সলুটেস, ঠিক আছে, এগুলো থাকে। তো আমরা গঠনটা জানলাম, প্লাজমা কী কী নিয়ে থাকে এবং কত পার্সেন্টেজ কী জিনিস থাকে। এবার চলে আসে সেলস, সেলস হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এটা মনে রাখার জন্য শুধুমাত্র এই চারটা তৈরি করা, তোমরা নেক্সট কোশ্চেনগুলো ভালো করে দেখবে, ঠিক আছে, আমি তবুও একটু আলোচনা করছি, যারা বুঝতে পারবে না তারা এটা নোট করে নেবে, তারপরে দেখবে অবশ্যই বুঝে যাবে জিনিসটা। আরবিসি, আরবিসি আমরা জানি নর্মাল ভ্যালু কতটা, 4.8 to 5.4 মিলিয়ন সেলস, ঠিক আছে, এতটা আরবিসি থাকে। তবে এখানে একটা জানিয়ে দিই, আরবিসি কমে গেলে কী হয়, বেড়ে গেলে কী হয়, এগুলো সঙ্গে সঙ্গে তোমরা লিখে নেবে। ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে 4000 থেকে 11000, তোমরা এটাও জেনে নেবে কমে গেলে কী হয়, বেড়ে গেলে কী হয়। প্লেটলেট,
1.5 লাখ মানে 1.5 লাখ থেকে 4.5 লাখ থাকে নর্মাল ভ্যালু প্লেটলেট। তাহলে তিনটা জিনিস নিয়ে সেলস গঠিত হয়। এবারে এখানে আমরা WBC নিয়ে আলোচনা করব। WBC কী কী নিয়ে গঠিত হয়? নিউট্রোফিল, ইসোনোফিল, মনোসাইট, বেসোফিল, লিম্ফোসাইট। তাহলে এই পাঁচটা জিনিস নিয়ে গঠিত হয়। 1, 2, 3, 4, 5 প্রত্যেকটারই নর্মাল ভ্যালু দেওয়া আছে, কতটা নর্মাল থাকে, ঠিক আছে, কত পার্সেন্টেজ থাকে, এগুলো তোমরা দেখে নিবে। তবে একটা জিনিস আমি জানিয়ে দিই, দেখো আমরা যখন WBC আমাদের করতে দিই তখন কিন্তু কী কী আসে, এগুলো কিন্তু রিপোর্ট আসে। তো আমরা রিপোর্টগুলো কিন্তু ঠিকমতো বুঝতে পারি না। যদি এগুলো জেনে যাই তাহলে রিপোর্ট দেখতে শিখে নিব, কীভাবে রিপোর্ট দেখতে হয়, ব্লাডের রিপোর্ট আমরা সবাই কিন্তু পারবো যদি এই কম্পোনেন্টগুলো জানি। ব্লাডের কম্পোনেন্টগুলো নর্মাল রেঞ্জগুলো যখনই আমরা জেনে নিব এবং বেড়ে গেলে কী হয়, কমে গেলে কী হয়, এই জিনিসটা যদি জানতে পারি তাহলে আমরা কিন্তু ব্লাড রিপোর্ট আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো ব্লাড একদম খুব ভালোভাবে পড়বে, শুধুমাত্র ইন্টারভিউর জন্য না, নিজের জন্য। কেউ যদি তোমাকে একটা রিপোর্ট দেখতে দেয়, তুমি যেন সেই রিপোর্টটা তুমি যেন বুঝতে পারো এবং সেটা বলতে পারো যে এই ডিজিজ হয়েছে, ইনফেকশন হয়েছে, কী কী হয়েছে, ব্লাডের রিপোর্ট থেকে তুমি যেন বলতে পারো, ঠিক আছে। তা তার জন্য ব্লাডটা ভালো করে পড়বে, তোমার নিজেরও কাজ দিবে এবং তার সাথে সাথে ইন্টারভিউর জন্য তো এটা কাজ দিবেই, তার জন্য এই টপিকটা তুলে ধরা, ঠিক আছে। পরের কোশ্চিনে চলে আসি। পরের কোশ্চিন দেখো 10 নম্বর, আমি বললাম না বেড়ে গেলে কী হয়, কমে গেলে কী হয়। আমি দেখো এখানে লিখেছি ইনক্রিজ WBC, WBC যদি বেড়ে যায় কত, আমরা জানি 4,000 থেকে 11,000 নর্মাল, তাহলে অ্যাভাব 11,000, 11,000-এর যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে, তার কজ কী আর ইনফেকশান কীটা হবে। দেখো কী হবে, অ্যালার্জি, ঠিক আছে, অ্যালার্জি আমরা দেখতে পাবো। অ্যালার্জি হেভি কিসের কারণে হয়, হেভি এক্সারসাইজের কারণে, অ্যানাস্থেসিয়া কারণে, সার্জারি, ইটিসি, এগুলো আমরা দেখতে পাবো। এবার চলে আসছে ইনক্রিজ নিউট্রোফিল। ইনক্রিজ নিউট্রোফিল তাকে কী বলে, নিউট্রোফিলিয়া। যখনই বেড়ে যায় তখন ফিলিয়া কথাটা অ্যাড হয়, নিউট্রোফিলিয়া, ঠিক আছে। তাহলে ইনক্রিজ নিউট্রোফিল, নিউট্রোফিলিয়া, তাহলে এই নিউট্রো ইনক্রিজ নিউট্রোফিল যদি হয়, বেড়ে যদি যায়, তাহলে আমাদের কী কী দেখতে পাবো, ঠিক আছে। আমরা তো নর্মাল ভ্যালু আগে জেনে নিলাম এত পার্সেন্টেজ থাকবে। কী হবে, অ্যাকুট ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে যদি নিউট্রোফিল বেড়ে যায়, হাই স্টেটস হবে, বার্ন, এগুলো আমরা ফিল করতে পারবো, এগুলো হয় যদি বেড়ে যায়। ব্লাডের রিপোর্টে দেখবে তোমরা নিউট্রোফিল যদি বেড়ে যায় তাহলে এগুলো সমস্যা দেখা দেয়। ইনক্রিজ এসোনোফিল, এসোনোফিল যদি হয় তাকে কী বলবো, এসোনোফিলিয়া। এসোনোফিল বেড়ে গেলে কী, অ্যালার্জি, অ্যালার্জিক ইনফেকশন, অ্যালার্জিক ইনফেকশনের মধ্যে হচ্ছে আস্থমা হতে পারে, তারপরে হচ্ছে প্যারাসাইটিস, প্যারাসাইটিস ইনফেকশন মানে হচ্ছে ম্যালেরিয়া, তাহলে এগুলো দেখতে পাবো। এগুলো যাদের হয় তারপরে কী করে, তাদেরকে ব্লাড রিপোর্ট করতে দেয় ডক্টর, এই জিনিসটা দেখে অ্যাসোনোফিল কতটা আছে, বেড়ে গেছে কি না। যদি বেড়ে যায় তাহলে বুঝে নিব যে এই অ্যাসোনোফিল বেড়ে যাওয়ার কারণে এই ম্যালেরিয়া, প্যারাসাইটিস এগুলো হয়, ঠিক আছে। তো রিপোর্ট দেখতে যদি শিখতে চাও তাহলে নর্মাল ভ্যালুগুলো জানতে হবে, ঠিক আছে, নর্মাল ভ্যালুগুলো জানতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র ইন্টারভিউর ক্ষেত্রে না, তোমাদের জন্য যখন কোনো একটা রিপোর্ট দেখবে যেন রিপোর্টটা দেখতে পারো, জানতে পারো কী হয়েছে। চলে আসি ইনক্রিজ বেসোফিল। বেসোফিল মানে হচ্ছে বেসোফিলিয়া, বেড়ে যাওয়াকে বেসোফিলিয়া বলে। কী হবে, লিকুমিয়া, ক্যান্সার, ঠিক আছে, যাদের ক্যান্সার হয় তাদের কিন্তু এই রিপোর্টটা দেখে বেসোফিল কতটা বেড়েছে, এটা যদি বেড়ে যায় তাহলে ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে সেটাকে কমানোর চেষ্টা করে। তো সেটা হচ্ছে লিকোমিয়া আর ক্যান্সার, এগুলো হওয়ার চান্স থাকে যদি বেড়ে যায়। ইনক্রিজ মনোসাইট, মনোসাইটের ইনক্রিজ মনোসাইট, মনোসাইট যদি বেড়ে যায় তাকে কী বলবো, মনোসাইটোসিস, ঠিক আছে, মনোসাইটোসিস। এরপরে আমরা কী দেখতে পাবো, ক্রনিক ইনফেকশন, যেমন হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ক্রনিক ইনফেকশনকে ফাঙ্গাল ইনফেকশন, টিউবারকুলার, এগুলো আমরা দেখতে পাবো যদি মনোসাইট বেড়ে যায়। ইনক্রিজ লিম্ফোসাইট, এই পাঁচটা কিন্তু ভালো করে জানবে। ইনক্রিজ লিম্ফোসাইট, লিম্ফোসাইটোসিস, ক্রনিক, এটা বেড়ে গেলে কী হয়, কী দেখতে পাবো, ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন হচ্ছে ভাইরাল ইনফেকশন, এই জিনিসটা বেড়ে গেলে, এই লিম্ফোসাইট যদি বেড়ে যায় তাহলে ভাইরাল ইনফেকশন আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে টাইফয়েড, ঠিক আছে, এই রিপোর্টটা দেখে লিম্ফোসাইট কতটা বেড়ে গেছে, টাইফয়েড, ডেঙ্গু, এগুলো দেখে ভাইরাল ইনফেকশন। RBC, পরের কোশ্চেনে চলে আসি, পরের কোশ্চেনে আমরা চলে আসলাম। RBC লিমিটেড লাইফ স্প্যান, এটা কিন্তু কোশ্চেন করেই থাকে, কতটা লাইফ স্প্যান, 120 ডেজ, মানে হচ্ছে 120 ডেজ,
120 দিন বেঁচে থাকতে পারবে আরবিসি। নর্মাল ভ্যালু অফ হিমোগ্লোবিন, নর্মাল ভ্যালু অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু কতটা, যেমন হচ্ছে অ্যাট বার্থ, মানে হচ্ছে যে বাচ্চা জন্মগ্রহণ করে অ্যাট বার্থের সময় নর্মাল হিমোগ্লোবিন কতটা, এইচবি 25, মানে হচ্ছে 25 গ্রাম পার ডিএল। এক বছরের তার নর্মাল থাকতে হবে 17 গ্রাম পার ডিএল, মানে হচ্ছে 17। অ্যাভারেজ অ্যাডাল্ট মেল, অ্যাভারেজ কেন বলা হয় দেখবে, কোথাও আবার অনেক 15 থেকে 17 পর্যন্ত আছে, সেটা আমরা অ্যাভারেজ ধরে নিলাম। অ্যাভারেজ অ্যাডাল্ট মেল 15, অ্যাভারেজ অ্যাডাল্ট ফিমেল 14.5, মানে হচ্ছে 14.5, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নেবে নর্মাল ভ্যালুগুলো। চলে আসলাম প্লেটলেট লাইফ স্প্যান, প্লেটলেটের লাইফ স্প্যান কতটা, 5 থেকে 9 দিন, ঠিক আছে। প্লেটলেট 5 থেকে 9 দিন, তারপরে শেষ হয়ে যায়, আবার তৈরি হয়, আবার শেষ হয়ে যায়, এরকম। পরের কোশ্চেন, ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ, কোনটাকে ইউনিভার্সাল ডোনার, কোনগুলো ব্লাড গ্রুপকে বলবো। একটা হচ্ছে এ ইউনিভার্সাল ডোনার দিতে পারে, বি দিতে পারে, এ বি দিতে পারে, ও দিতে পারে। পরের কোশ্চেনে চলে আসে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট ব্লাড গ্রুপ, কীগুলো কোন কোন ব্লাড গ্রুপ নিতে পারবে, এ নিতে পারবে, বি নিতে পারবে, এ বি নিতে পারবে, ও নিতে পারবে, ঠিক আছে। কোশ্চেন করে থাকে তাই এগুলো শেয়ার করছি। চলে আসলাম সিটি, সিটি মানে ক্লোটিং টাইম, ক্লোটিং টাইম জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে দ্য টাইম টেকেন বাই দ্য ব্লাড টু ক্লট আফটার কালেক্টিং ফ্রম দ্য বডি ইজ কল্ড সিটি, মানে হচ্ছে ক্লোটিং, মানে হচ্ছে বডি থেকে, শরীর থেকে যে ব্লাডটা কালেক্ট করা হয় সেই ব্লাডটা ক্লট হতে কত সময় লাগে, নর্মাল ডিউরিং অফ সিটি ক্লট, ক্লটিং হতে কত সময় লাগে, 3 to 8 মিনিট, এটা কিন্তু কোশ্চিন করে থাকে, ঠিক আছে। 3 থেকে 8 মিনিট লাগে, ধরে আমি ব্লাডটা কালেক্ট করলাম একটা পেশেন্টের কাছ থেকে, কালেক্ট করলাম বডি থেকে, সো সেই ব্লাডটা ক্লটিং হতে কত সময় লাগবে, 3 to 8 মিনিট, এটাকে বলে সিটি, মানে ক্লটিং টাইম। বিটি চলে আসলাম, ব্লিটি, বিটি হচ্ছে ব্লিডিং টাইম, ইট ইজ দ্য টাইম ইনটারভাল ফ্রম ওজিং অফ ব্লাড টু অ্যারেস্ট অফ দ্য ব্লিডিং ফ্রম এ স্মল উন্ড অর পিন প্রিক। ভালো করে বুঝবে, এখানে বলেছে যে কোনো একটা ক্ষত স্থান থেকে, একটা ছোটো ক্ষত স্থান থেকে বা কোনো একটা প্রিক হয়েছে, ঠিক আছে, কোনো একটা প্রিক হলো সেটার যে ব্লিডিং বা কোনো জায়গা থেকে উজিং এরকম বলেছে, সেই যে ব্লিডিং, সেই ব্লিডিং, ব্লিডিংটা কত সময় ধরে, সেটাকে কি বলেছে নর্মাল বিডি, মানে ব্লিডিং টাইম, নর্মাল বিডি, একটা নর্মাল ব্লিডিং কত সময় ধরে হতে পারে। দুঃখে মেথড অনুযায়ী কত, 3 মিনিট, 3 মিনিট, তারপরে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় ব্লিডিং। আবার বলেছে ইভি মেথড অনুযায়ী 1 to 9 মিনিট, 1 to 9 মিনিট যদি বেশি, এটাকে কেন বলো, ধরনের ছোটো ইঞ্জুরির জন্য 3 মিনিট ঠিক আছে, যদি বড় ইঞ্জুরি হয়, বড় ক্ষত হয়, মানে উন্ড হয়, তাহলে তো কিন্তু 1 থেকে 9 মিনিট আমরা ধরবো, ম্যাথডগুলো বলে দিয়েছে, ঠিক আছে। এবার চলে আসি, দেখো আমি কিন্তু পটপট জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করছি ব্লাড সম্পর্কে, আরও আছে ছোটো ছোটো করে পাঠ করে তোমাদেরকে শেয়ার করো ভিডিওগুলো, যেন তোমরা ফুল ভিডিওটা দেখো। এবার চলে আসি অ্যানিমিয়া অ্যাকর্ডিং টু, অ্যানিমিয়া কী কী, অ্যানিমিয়া দেখো এইচবি, মানে হিমোগ্লোবিন বিলো 13 গ্রাম পার ডিএল যদি হচ্ছে 13-এর কমে যায় ফর মেল, তাকে অ্যানিমিয়া বলবো। 12-এর কমে গেলে যেটা হচ্ছে নন প্রেগনেন্ট, যে মহিলা প্রেগনেন্ট নেই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 12-এর নিচে থাকলে সেটাকে আমরা অ্যানিমিয়া বলবো। আর যে মহিলা প্রেগনেন্ট আছে তার যদি 11-এর নিচে থাকে হিমোগ্লোবিন, তাহলে সেটাকে অ্যানিমিয়া ধরবো, এটা হচ্ছে ডাব্লিউএইচওর, অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও। তো এইগুলো কোশ্চেন খুব করে থাকে বলেই তোমাদের শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা এগুলো কোশ্চেন তোমরা নোট ডাউন করে রাখো, আর তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট আমি ভিডিও শেয়ার করব, সেই ভিডিওটা অনেকটা বড় হবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, সেই ভিডিওটা আমি নেক্সট আমি আপলোড করব। আমি সেই ভিডিওটা নোট তৈরি করছি, খুব সুন্দর একটা ভিডিও, কোশ্চেনগুলো দেখেই তোমরা বুঝতে পারবে এগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল গ্রেড 2-এর ক্ষেত্রে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে, কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে
লাস্ট একবারে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ারটা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।